Dear student, hope you are well by the grace of Almighty Allah. I know you saw my last class, online class, on the topic article. Today I want to discuss about the question number 6, transformation of sentence. Transformation of sentence or changing sentence. Changing sentence or transformation sentence, here you have to change the sentence according to structure without changing meaning. You may change the structure of sentence, but you cannot change the meaning of the sentence. Question number 6, you are given the sentence affirmative. You have to change into negative. अर्थात एक टा सेंटेंस एफर्मेटिव देवा थाकबे तुम्हाके नेगेटिव करते बोलबे एफर्मेटिव जुक्त एक टा वाक्य के नेगेटिव करते बोलते पारें एखाने आरो अपशन थाकबे एसर्टिव टू इंटरोगेटिव अर्थात एक टा सेंटेंस एसर्टिव देवा थाकबे तुम्हाके इंटरोगेटिव करते होबे एसर्टिव थेके इंटरोगेटिव एफर्मेटिव थेके नेगेटिव वॉइस चेंज सिंपल कॉम्प्लेक्स कम्पाउंड তারপর ডিগ্রি এইগুলো তোমাদের এই কোশ্চেন নাম্বার 6 এ থাকবে টুডে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ টু নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক একটা বাক্যকে না বোধক সেন্টেন্সে পরিণত করতে হবে আমরা অ্যাফারমেটিভ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে কিছু নিয়ম ফলো করব রুলস ফলো করব আমরা দেখব এখানে আমরা রুল নাম্বার 1 এ বলছি রুল নাম্বার 1 যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং আই অনলি এবং অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বা আল্লাহ বা গডকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতে নাম বা লিখতে হবে বাক্যের শুরুতে অর্থাৎ যে জায়গায় অনলি বা অ্যালোন আছে সেই জায়গায় আমরা লিখব না বাক্যের শুরুতে আমরা নাম বাকলি যেমন অ্যাফারমেটিভ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এই অ্যাফারমেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব নাম বা আল্লাহ ক্যান হেল্প আস অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না এই সেন্টেন্সের মিনিং এর যদি আমরা তাকাই শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে এটা জাস্ট অ্যাফারমেটিভ আকারে বলা হলো হ্যাঁ বলো ওইটা কি আমরা অর্থে কোনো পরিবর্তন হবে না শুধু নেগেটিভ আকারে হবে অর্থাৎ নাম বা আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না সেন্টেন্সের মিনিং ঠিক থাকলো শুধু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল অর্থাৎ অ্যাফারমেটিভ ছিল শুধু আমরা সেটাকে নেগেটিভ আকারে লিখলাম আরেকটা সেন্টেন্স তাকাও affirmative only he can do the work শুধু সেই এই কাজটি করতে পারে নেগেটিভ আমরা বলবো ঠিক only তাহলে কি দিছি নাম বা he can do the work অর্থাৎ বাক্যের শুরুতে আমরা নাম বা লিখলাম only যদিও বাক্যের শুরুতেই আছে হ্যাঁ only বাক্যের শুরুতে আছে নাম বা আমরা বাক্যের শুরুতে লিখি কিন্তু যদি আমরা দেখি অনলি যদি বাক্যের শুরুতে না থাকে অন্য কোনো জায়গায়ও থাকে আমরা নাম বাটা বাক্যে শুরুতে লিখব তাহলে এখান থেকে আমরা এই রুলস থেকে বুঝলাম যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং অনলি অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি গড বা আল্লাহকে নির্দেশ করা হয় তাহলে আমাদের নেগেটিভ করার সময় ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতে আমাদের নাম বাট লিখতে হবে নেক্সট রুলসে আমরা দেখব একই কথা অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয় বা বস্তুকে নির্দেশ করা হয় তাহলে অনলি এর জায়গায় আমাদের নাথিং বাট লিখতে হবে এখানে আমাদের একটা শর্ত দেওয়া হয়েছে অনলি এর জায়গায় অর্থাৎ বাক্যের শুরুতে লেখা যাবে না যদি বাক্যের শুরুতে অনলি থাকে তাহলে লিখব ঠিক অনলি যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় আমরা নাথিং বাট লিখব অর্থাৎ বাক্যের মধ্যে আমরা দেখব যে অনলিটা কোথায় আছে
ঠিক সেই জায়গায় আমরা নাথিং বাট লিখব। যদি আমরা দেখি অনলি দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করা হচ্ছে, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করা হয় তাহলে অনলি এর জায়গায় নাথিং বাট লিখতে হবে। আমরা একটা एग्जांपलে তাকাবো, দেখো দ্য বয় লাইকস অনলি সুইট, ছেলেটি শুধু মিষ্টি পছন্দ করে। এটাকে আমরা নেগেটিভ করব, দ্য বয় লাইকস নাথিং বাট সুইট, ছেলেটি মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। একই কথা, জাস্ট আমরা এটাকে হ্যাঁ হ্যাঁ বলে কাটার বললাম, এটা না বলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অর্থ কিন্তু এক, মিনিং একই থাকতেছে, শুধু আমরা বাক্যের স্ট্রাকচার বা গঠনটা চেঞ্জ করতেছি। আর একটা সেন্টেন্স দেখি আমরা, অ্যাফার্মেটিভ একটা বাক্য, আই স অনলি বুক অন দ্য টেবল, আই স অনলি বুক অন দ্য টেবল। নেগেটিভ, আই স নাথিং বাট বুক অন দ্য টেবিল, অর্থাৎ আমি টেবিলের উপর বই ছাড়া আর কিছুই দেখলাম না। উপরের সেন্টেন্সের দিকে তাকাও, আমি টেবিলে শুধু বই দেখলাম। একই কথাকে আমরা নেগেটিভ আকারে বললাম, যে টেবিলে আমরা বই ছাড়া আমি টেবিলে আমি বই ছাড়া কিছুই দেখলাম না, শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তাহলে আমরা দুইটা রুলস এখানে আমরা ফলো করলাম, একটা হচ্ছে অনলি দ্বারা ব্যক্তি গড আল্লাহকে বুঝালে বাক্যের শুরুতে নাম্বার, আর দ্বিতীয় রুলসে বলা হলো অনলি দ্বারা যদি বস্তুকে নির্দেশ করে তাহলে হবে নাথিং বাট, ঠিক যে জায়গায় অনলি আছে। এরপর আমরা রুল নাম্বার থ্রিতে যাব, তিন নাম্বার হচ্ছে দেখো অনলি দ্বারা যদি এবার আমাদের কোন সংখ্যা নির্দেশ করা হয়, রুল নাম্বার থ্রি অনলি দ্বারা যদি কোন সংখ্যা নির্দেশ করা হয় তাহলে অনলি এর জায়গায় নাথিং বাট নট নাথিং বাট না নট মোর দেন অথবা নট লেস দেন, লিখতে হবে। তো তুমি যে কোনো একটা লিখতে পারবা, রুচি আমরা কি লিখলাম, অনলি দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করা হয় তাহলে অনলি এর জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন লিখতে হবে। যেমন অ্যাফার্মেটিভ একটা বাক্য আমরা দিলাম, দ্য বয় ইজ অনলি 20 years old. The boy is only 20 অথবা 20 years old. এখানে আমরা নেগেটিভ করলাম, the boy is not more than 20 years old. উপরের সেন্টেন্সের মিনিং যদি আমরা তাকাই, ছেলেটি বয়স শুধু 20 বছর, আর নেগেটিভ যদি আমরা করি, ছেলেটির বয়স 20 বছরের বেশি নয়, অর্থাৎ একই কথা আমরা শুধু নেগেটিভ আর অ্যাফার্মেটিভ আকারে প্রকাশ করলাম। আর একটা এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, দ্য ম্যান, অ্যাফার্মেটিভ বাক্যকে যদি আমরা বলি, দ্য ম্যান গেভ মি অনলি 3 books, লোকটি আমাকে শুধু 3টা বই দিল। এখানে এই অনলি দ্বারা জাস্ট একটা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, এটাকে যদি আমরা নেগেটিভ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে, দ্য ম্যান গেট মি নট
আমরা একবার ইউজ করছি not more than আমরা ইচ্ছা করলে এখানে not less than লিখতে পারতাম এখানে আমরা not less than ইউজ করি not less than three books তাহলে আমরা যখনই আমরা দেখলাম যে only দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে তাহলে ঠিক সেই নেগেটিভ করার সময় only জায়গায় আমরা কখনো not less than অথবা not more than যে কোনো আমরা একটা লিখতে পারব not more than অথবা not less than you may choose any one আচ্ছা next আমরা এবার রুল নাম্বার পড়ে যাব যদি কোনো সেন্টেন্সে আমরা must have to has to had to has to আমরা কি করে লিখব তাহলে নেগেটিভ করার সময় এদের পরিবর্তে cannot but লিখতে পারে লিখতে হবে যদি কোনো সেন্টেন্সে must have to has to থাকে তাহলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে ক্যান নট বাট লিখতে হবে হ্যাভ টু থাকলে কুড নট বাট লিখতে হবে অর্থাৎ পাস্ট টেন্সে থাকলে আমরা কুড নট বাট লিখতে যেমন আমরা এক্সাম্পল করে দেবো You must obey your parents. You must obey your parents. তোমার পিতা মাতাকে অবশ্যই মেনে চলতে হবে বা সম্মান করতে হবে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে আমরা বলছি দেখলাম যদি কোনো সেন্টেন্সে মাস্ট have to has to থাকে তাহলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে can not but লিখতে হবে আর have to থাকলে could not but লিখতে হবে তাহলে আমরা এই সেন্টেন্স কি পেলাম must আমরা শুধু নেগেটিভ করার সময় এই must এর জায়গায় আমরা লিখব you cannot but must এর পরিবর্তে আমরা কি লিখলাম you cannot but obey your parents এরপর আমরা হ্যাভ টু দিয়ে যদি একটা एग्जांपल দেই তাহলে দেখো অ্যাফারমেটিভ ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমরা এখানে এই হ্যাভ টু কিন্তু মাস্টের মতোই কাজ করছে এবং একই অর্থ ফোর্স বোঝানো হচ্ছে অর্থাৎ তোমাকে কোনো কাজ করতেই হবে এরকম অর্থ প্রকাশ করছে দেখো ইউ cannot but do the work you cannot but do the work শুধু আমরা have to জায়গা লিখলাম cannot but আমরা যদি ঠিক এই have to জায়গা যদি আমাদের has to থাকতো তাহলে একই রকম হতো কিন্তু have to যদি আমরা লিখি যেমন have to দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স করি দেখো You have to go there. অথবা you have to go to market. You have to go to market. তাহলে আমরা নেগেটিভ করব
you could not but যেহেতু পাস্টে আছে have to থাকলে কি হবে could not but আর শুধু have to has to থাকলে হবে cannot but তাহলে you could not but go to market dear student আমরা আজ তিনটা চারটা রুলস আমরা দেখলাম affirmative থেকে negative চারটা রুলস দেখলাম তাহলে প্রথম রুলস আমরা শিখলাম যদি আমাদের সামনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে affirmative থেকে negative যদি কোনো সেন্টেন্স আমাদেরকে করতে বলে তাহলে আমরা দেখব যদি কোনো সেন্টেন্সে আমরা only দেখি এবং আমাদের কয়েক দুই তিন চার তিনটা জিনিস খেয়াল করতে হবে মনে রাখতে হবে যে only আছে only দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় বা আল্লাহ বা গড কে বোঝানো হয় তাহলে ঠিক আমরা বাক্যের শুরুতে only এর পরিবর্তে নাম বাকলে দ্বিতীয় রুলসে বললাম only দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করা হয় তাহলে ঠিক only এর জায়গায় আমরা nothing বাকলে তৃতীয় রুলসে আমরা থার্ড রুলসে বললাম only দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করা হয় তাহলে নেগেটিভ করার সময় ঠিক only এর জায়গায় not more than অথবা not less than রুল নাম্বার 4 এ আমরা পড়া যদি কোনো সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে ক্যান নট বাট লিখতে হবে আর যদি আমরা দেখি হ্যাভ টু থাকে তাহলে জাস্ট ক্যান নট বাট এর জায়গায় আমরা লিখব উড নট বাট অর্থাৎ পাস্ট প্রেজেন্টে ছিল তাই আমাদের ক্যান নট বাট আর পাস্টে আছে তাই আমাদের উড নট বাট লিখতে হবে হ্যাভ টু যেহেতু পাস্ট টেন্স পাস্ট ফর্ম হ্যাঁ আমরা কয়েকটা एग्जांपल দিলাম তোমাদেরকে আর নেক্সট ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তোমরা সবাই অনলাইন ক্লাস দেখবে এবং বোঝার চেষ্টা করবে আজকে আমরা এই চারটা রুলস তোমাদেরকে পড়ালাম তোমরা বাড়িতে মোটামুটি সবাই বোঝার চেষ্টা করবে এবং যেখানে বুঝবা না তোমরা পয়েন্ট করে রাখবে মার্কিং করে রাখবে আমরা বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ এভরিবডি টুডে